वेलकम बैक टू द नॉट टू हार्ट। तो পূজো চলে আসছে, খুব ভালো ভালো ডিল চলছে প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা অনলাইন অ্যাপে। তো সেখান থেকে আমি কিছু জিনিস পারচেজ করেছি, সেগুলো আমি ওয়াও থেকে এবং নাইকা থেকে বেশি অর্ডার করি। কিছু কিছু হেয়ার প্রোডাক্ট, কিছু বডি প্রোডাক্ট এবং কিছু কিছু মেকআপের জিনিস। তো তোমাদের সাথে শেয়ার করি, জিনিসগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। ওয়াও এটা প্রথমে শেয়ার করছি, খুব ভালো একটা ডিলে আমি পেয়েছি জিনিসগুলো। আমি অনেকগুলো প্রোডাক্ট এনেছি, আর যেগুলো হচ্ছে ওয়াওটা হচ্ছে অনিয়ন রেঞ্জ, যেটা অনিয়ন রেঞ্জ পুরোটা। এটা হচ্ছে অনিয়ন শ্যাম্পু, হেয়ার অয়েল, হেয়ার মাস্ক এবং কন্ডিশনার, তিনটে জিনিস আছে। খুব ভালো জিনিসটা অনিয়ন হেয়ার, অনিয়ন ব্ল্যাক সিডস হেয়ার অয়েল, যেটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই তোমরা। এটা খুব ভালো, কোনো রকম প্রফেশনালি ভিডিওটা আমি করছি না, নিজস্বভাবে নিজে পারচেজ করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এটা কন্ডিশনার, বাউয়ের কন্ডিশনার। এটা এটা 300 ml আছে এবং অয়েলটাও সেরকমই আছে, 200 ml আছে এটা। এবং যেটা শ্যাম্পু, শ্যাম্পুটা খুব ভালো। আমি কন্ডিশনারটা এর আগে ইউজ করিনি, এবার আমার ফার্স্ট পারচেজ। কারণ কন্ডিশনার ইউজ করাটা আমি আমি মনে করি না ঠিকঠাক, বাট আমি এবার নিজে দেখছি কি হবে না হবে। আর শ্যাম্পু এটা 300 ml আছে, এটাও খুব ভালো, দেখে নাও। এটা কন্ডিশনার, এটা শ্যাম্পু এবং এটা অনিয়ন সিডস হেয়ার অয়েল, ব্ল্যাক সিডস যেটা। প্যাকেজিংটা ওরা খুব ভালো করে দেয়, একদম খুব ভালো প্যাকেজিংটা থাকে। এবং এটা দুটো হয়, একটা হয় কোম কোম ভাবে একটা আসে, আর এটা হচ্ছে প্রেস করতে হয়। খুব ভালো একটা মাইল্ড একটা ফ্রেগ্রেন্স আছে, যখন ইউজ করবে ইউজ করার পরে কোনো রকম একটা স্টিকি স্টিকি ভাব আসে না। আর এটা হচ্ছে হেয়ার মাস্ক, এটা রেড অনিয়ন ব্ল্যাক সিডস হেয়ার অয়েল, অয়েলটা যেটা হয় রেড অনিয়ন ব্ল্যাক সিডস, যে সিডসটা হয় সিজন অয়েল, অয়েল থেকে এটা হেয়ার মাস্কটা। এটার আছে, এটাও 200 ml আছে, দেখে না। প্যাকেজিংটা খুব ভালো এদের, হ্যাঁ অনেকটা দেখা যায় যে অনেক সময় অনেকটা, বাট এতটা থাকে না, বাট পুরোটাই খুব ভালো। আর এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স এরকম টাইপের হয়, ফ্রেগনেন্সটা খুব সুন্দর, একটা মাইল্ড একটা ফ্রেগনেন্স হয়, আর একটা মিষ্টি মিষ্টি একটা সুন্দর একটা ফ্রেগনেন্স থাকে। এটা গেল একটা, এটা পুরোটা একটা হেয়ার রেঞ্জ। এটা খুব ভালো একটা জায়গায় এসছে, আমি খুব ভালো একটা ডিলে পেয়েছি। এটা পুরোটা ছিল 1400 মতো, আমি সেখানে 1400 জায়গায় আমি 9000 মতো এসছে। খুব ভালো জিনিসটা, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর তোমাদের যদি নিজস্বভাবে কোনো রিভিউ প্রয়োজন হয়, তোমরা আমাকে মেসেজ কমেন্টে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে বা পার্সোনালি মেসেজ করবে, আমি অবশ্যই জানাবো। যদি তোমরা দেখতে চাও এটা কীভাবে কী ইউজ করে কতটা ফল হচ্ছে, আমি অবশ্যই তোমাদের জানাবো। আর যেটা আছে সেটা হচ্ছে উপটান রেঞ্জ, উপটানের পুরো রেঞ্জটা না। এটা একটা হচ্ছে ফেস ওয়াশ, আরেকটা উপটান ফেস অ্যান্ড বডি স্ক্রাব। বডি স্ক্রাবটা খুব ভালো, আর উপটান ফেস ওয়াশটাও খুব ভালো। আমি দুদিন ইউজ করলাম আজকে নিয়ে, কালকে এবং আজকে দুদিন আমি ইউজ করেছি, খুব ভালো। এটা জেল ফর্মুলাতে আসবে, কিন্তু ফোমিং ফেস ওয়াশ না। এটা জেলটা দেওয়ার পরে অতটা ফোম হবে না, যতটা চাইবে, কিন্তু খুব অল্প পরিমাণে নিলে এটা হয়ে যায়। আর এটা দেখিয়ে দিই, এটাতে আছে চিকপি ফ্লাওয়ার, টার্মারিক, স্যাফ্রন, আমন্ড, এক্সট্রা সুরোজ ওয়াটার, স্যান্ডেলউড অয়েল, এই তিনটা আছে। আমি এটা দেখাচ্ছি না, কারণ আমি এটা খুললেই হয়তো এটা রিলিজ হয়ে যাবে। আর এটা এটা একটু দেখিয়ে দিই, আর এটা আমি ঠিক বলতে পারবো না কতটা পরিমাণে আছে কোয়ান্টিটিটা এখানে। হ্যাঁ 100 ml আছে কোয়ান্টিটিটা, 100 ml আছে। আর এটা হচ্ছে উপটান ফেস অ্যান্ড বডি স্ক্রাব, স্ক্রাবটাও আই থিঙ্ক 200 ml, হ্যাঁ 200 ml আছে। এটার মধ্যে চিকপি ফ্লাওয়ার, আমন্ড, সিল্ক পাউডার, স্যাফ্রন, টার্মারিক এক্সট্রাস, রোজ ওয়াটার আর স্যান্ডেলউড আছে। খুব ভালো এটা, আমি নিজে ইউজ করিনি এটা, কিন্তু বোনকে দিয়ে ইউজ করিয়েছি। বোন বললো খুব ভালো জিনিসটা, তোমরা নিজের দেখে নাও জিনিসটা, খুবই ভালো। এবং এটাও একদম প্যাকেজিংটা ওরকমই, আর গন্ধটা খুব, আমরা যেরকম ছোটোবেলায় যখন আমার রোজ ওয়াটারের সাথে যখন বেসন ইউজ করে ইউজ করতাম, রোজ ওয়াটার, বেসন, স্যান্ডেলউড, সেরকম ঠিক একটা গন্ধটা, স্মেলটা খুবই মাইল্ড, আর ঠিক এমন টাইপের আসবে। প্রত্যেকটার মধ্যে স্ক্রাবের জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেকটা স্ক্রাবের জন্য ততটুকু ঠিকঠাকভাবে আছে। এটা গেল আমি ওয়াও থেকে ফ্লিপে পারচেস করেছি সেটা। এবার আমি আসি নাইকার থেকে, নাইকার থেকে আমি খুব অল্প জিনিস পারচেস করেছি, কারণ যা আমার ছিল, যা যা আছে প্রত্যেকটাই আমার ঠিকঠাক, বাট
এখনো পর্যন্ত খুলিওনি তোমাদেরকে দেখাবো বলে। তিনটা জিনিস আছে, আমি তিনটে জিনিস অর্ডার করেছি। তিনটের মধ্যে ফাউন্ডেশনটা আমার শেষ হয়ে গিয়েছিল, ফাউন্ডেশনটা আমার দরকার। আমি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করি, আমার শেড নাম্বার 228 সফট ট্যান, এটা এটাও আমি খুব ভালো ডিলে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি নর্মাল যে দোকান থেকে যদি তোমরা নর্মাল শপ থেকে নিতে গেলে এটা তোমাদের 5.9 করবে, বাট আমি এটা 4-300 এর মধ্যে নিয়েছি, এটাও খুব ভালো। আর আমি অ্যাকচুয়ালি এটা খুব ইউজ করতাম, মাঝখানে বাদ দিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে আমার সোয়েটিং হয়, আর সেই সোয়েটিং এর জন্য আমি ইউজ করি। আমি রোজটা ইউজ করতাম, বাট রোজটাই আমি পাইনি, জন্য বেলি ড্রেসটা এনেছি। এটাও মেবলিনের বেবি লিপস। শীতকাল চলে আসছে, হুটহাট করে সবসময় সবাই লিপস্টিক খুব দিচ্ছে পারে না, তার জন্য বেরিয়ে যাওয়ার সময়, আর এখন তো সবাই মাস্ক পরে, ওদের দরকার হয় না, কিন্তু ঠোঁটটাকে ময়শ্চারাইজ করার জন্য এটা দরকার। এটা যেরকম একটা কালারের এফেক্ট যেরকম ইউজ করে, আর সেরকম একটা মাইল্ড একটা বম ফ্রেগনেন্স থাকে, খুব ভালো সেটা। আর এটা হচ্ছে নিভিয়া শাওয়ার জেল লেমন অ্যান্ড অয়েল, এটা খুব খুব খুবই ভালো। আমার পুরো ট্যান হয়ে গিয়েছিল এই জায়গাগুলো দিয়ে, পুরো ট্যানটা রিলিজ করে দেয়। তোমরা এটা অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড করবো, এটা খুব ভালো, 250 ml এর আছে, এটা আমি খুব ভালো ডিলে পেয়েছি। এটার প্রাইস ছিল 199-190 এরকম টাইপের ছিল, 199 ছিল, এটাও খুব ভালো ডিলে পেয়েছি। আমি 150 কি এরকম ডিলে পেয়েছি, ছোট ছোট বাবলস আছে এবং ছোট ছোট লেমনের যে এক্সট্রা ওটা আছে তাতে বডিটা খুব এক্সফোলিয়েট করবে, বডির যে ত্বকের যে উজ্জ্বলতাটা সেটা খুব ভাবে এক্সফোলিয়েট করবে, এটা খুব ভালো। আমি নাইকার থেকে এইটুকু এনেছি। আর সবাই যেন এখন ট্রেন একটা নতুন অ্যাপ শুরু হয়েছে, একটা ভিডিও অ্যাপ, ভিডিও প্লাস শপিং অ্যাপ, সেখান থেকে আমি তিনটে থেকে চারটে জিনিস এনেছি। আমি অ্যাকচুয়ালি রিলায়েন্স থেকে জিনিসগুলো আনি, বা সেখান থেকে আমি পাইনি জন্য আমি দুটো তিনটে জিনিস ইউজ এনেছি। এটা হচ্ছে মিরাবেলের কসমেটিক্স, এটা কোরিয়ার প্রোডাক্ট, দুটোই কোরিয়ার প্রোডাক্ট, ভীষণ ভাবে ভালো। তোমরা যদি ক্রিম ইউজ করতে চাও, চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আমি এটা ইউজ করিনি, এটা গোল্ড অ্যান্ড চারকোল, বাট আমি এটা ইউজ করেছি, চারকোল, আমি চারকোলটা ইউজ করেছি প্লাস কিউকাম্বারটা ইউজ করেছি। এটা দেখো শীত মাস্ক, মিরাবেল চারকোল, এটা মিরাবেল কসমেটিক কোরিয়ার, এটা শীত মাস্ক, খুবই ভালো একটা ফ্রেগনেন্স, এবং ইউজ করার পরে যে একটা শাইনি এফেক্ট, তোমাদের হাইলাইটার বা আদার্স কিছু দিতেই হবে না, এতটা ভালো। জাস্ট দিয়ে রাখো, দিয়ে রাখার পর 30 মিনিট বা বেশি যদি টাইম না থাকে 20 মিনিট রেখে উঠিয়ে ফেলো, যে সিরামটা থাকে ওটা হালকা ঘষে নিয়ে অল্প একটু সামান্য জল নিয়ে জাস্ট খালি একটু উঠিয়ে নাও, আর কিচ্ছু দরকার নেই। এটা খুব ভালো, আমি এটা ইউজ করিনি, বাট আমি মনে হয় এটাও ভালো হবে, যেহেতু এটা চারকোলটা, আমি চারকোল খুব ভালোবাসি পার্সোনালি ইউজ করতে, দুটোই খুব ভালো, দুটোতে তোমরা ইউজ করতে পারো। আমি তোমাকে দেখিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গোল্ডটা, এটা গোল্ড প্লাস চারকোল, আর দুটো জিনিস পারচেজ করেছি। ফেসেস স্ক্রাবটা তোমরা সবাই জানো, আর ফেসেস স্ক্রাবটা জিনিস আমি এর আগেও নেল পলিশটা ইউজ করেছি। এটা ফেসেস স্ক্রাবটার আল্টিমেট প্রো মেকআপ ফিক্সার, খুবই ভালো আমি দেখেছি, দেওয়ার পরে একটা এক্সট্রা একটা শাইন আসে, খুব ভালো। এটা 100 ml এর আছে, এটা আমি খুব 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 ভালো একটা ফিলে পেয়েছি, সেটা তোমরা ট্রেলে গেলে, আমি জানি না এখন সেই অফারটা আছে কিনা, বাট তোমরা গিয়ে অফারটা দেখতে পারো। ফেসেস স্ক্রাবটা এটা আমি রিভিউটা দেখেছি, রিভিউ দেখেছি এবং আমি যখন মেকআপটা যখন করতাম তখন আমি এই জিনিসটা ইউজ করতে একবার দেখেছিলাম, আমি একজনের কাছ থেকে ইউজও করেছিলাম, খুব 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 ভালো। এটা নিয়েছি, এটা পুরোটাই ফেসেস ক্যানাডার, ক্যানাডার ফর্মুলাটা খুব ভালো, ক্যানাডার ফর্মুলা। আর যেটা সেটা হচ্ছে লিপস্টিক, আমরা লিপস্টিক করা ভুলেই গিয়েছি, বাট খুব ভালো এটা। মেবলিনের লিপস্টিক আগেও ইউজ করেছি, আমি হুডা ইউজ করতাম, হুডাটা ইউজ করে দেখেছি হুডাটা অতটাও ভালো হয় না, হুডাটা জাস্ট এই জায়গাগুলো ফেটে ফেটে যায়। ময়শ্চারাইজার ইউজ করে বা কোনো কিছু না ইউজ করে যদি আমরা ইউজ করি হুডাটা, হুডাটা কোথাও না কোথাও গিয়ে আমাদের একটু প্রবলেম হয়। আর কম দামি যে হুডাটা যেটা নর্মাল স্টোরে পাওয়া যায় সেটা কিনবে না, সেটা ভালো হয় না। এটা মেবলিনের সুপারস্টে ম্যাট ম্যাট লিপস্টিক, এটা
এটা শেড নাম্বারটা আমার শেড নাম্বারটা কি তোমার বুঝছ না কত শেড শেড নাম্বারটা 170 ইনিশিয়েটর আর এত সুন্দর একটা স্মেল একদম পুরো স্ট্রবেরি ভেলভেট কেক খেয়েছো নিশ্চয় ভেলভেট না স্ট্রবেরি একদম স্ট্রবেরি যে কেকটা হয় একদম পুরো সেটা আমি একবার দেখিয়ে দিই শেড কালারটা প্রচুর আমি অবশ্যই আসবো টাটা বাই বাই।